আজকের এই দিনে পতঙ্গবাসীকে কাঁদিয়ে আল্লামা মহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদেরী পাড়ি জমান পরপারে। তবে বয়সের কারণে নয়, মাইজপাড়া গাউসিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার এমপিও ভুক্তি করার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার কাশপুর ব্রিজে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হারাতে হয় প্রাণ। তোমরা যদি যাও রে মদিনায়, সালাতু সালাম গো আমার মিলাদ কিয়াম গো আমার কইয়ো নবী মোস্তফাই, তোমরা যদি যাও রে মদিনায়। আমার বাবা যখন ইন্তেকাল করেন তখন আমি অনেক ছোট ছিলাম। এলাকার মানুষজন থেকে শুনেছি আমার বাবা কেমন আলম ছিলেন। আমার বাবা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ ছিলেন, মাদ্রাসার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সেটা সকলেরই জানা। এই মাদ্রাসাকে এমপিভুক্ত করার জন্য তিনি ঢাকা যাওয়ার পথে শহীদ হয়েছেন। সকলে আমার আব্বার মাগফিরাত কামনার জন্য দোয়া করবেন অবশ্যই। হুজুর যখন মাহফিল থেকে আসতেন অধিকাংশ টাকাই হুজুর মাদ্রাসার পিছিয়ে ব্যয় করতেন, তখন টাকার সংকট পরে হুজুর ওই মাদ্রাসাটা বিক্রি করে গাড়িটি বিক্রি করে মাদ্রাসার কাজে লাগান। আল্লাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়ো নবী মোস্তফাই, তোমরা যদি যাও গো মদিনায়। 2004 সালের 29 আগস্টের আজকের এই দিনে মাইজপাড়া মসজিদের মাইকে সালাতু সালাম গো আমার দরুদু সালাম গো আমার এই কণ্ঠে বেজে উঠেছিল মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার আল্লামা মহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদেরীকে বিদায়ের সুর। আজকের এই দিনে পতঙ্গবাসীকে কাঁদিয়ে আল্লামা মহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদেরী পাড়ি জমান পরপারে। তবে বয়সের কারণে নয়, মাইজপাড়া গাউসিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার এমপিও ভুক্তি করার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার কাশপুর ব্রিজে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হারাতে হয় প্রাণ। মাদ্রাসার জন্য ঢাকা গিয়েছিল, উনি কাশপুর ব্রিজে যাওয়ার সময় উনি ওইখানে এক্সিডেন্ট হয়েছে। এই 28 তারিখে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই 29 তারিখ উনি ওইখানে আনেন, ওনাকে দাফন করা হয়েছে। মাইজপাড়া গৌসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিলের জন্য উনি ঢাকা গিয়েছিলেন, পথে উনি গাড়ি অ্যাক্সিডেন্টে শাহাদত বরণ করেন। তো আল্লামা সুলাইমান আল কাদির রহমতুল্লাহ একজন নিরহংকার এবং সুন্নিপ্রিয় মানুষ ছিলেন। আমাদের এই মাইজপাড়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা এটাই ছিল তার স্বপ্ন, এবং আজকের তার সেই স্বপ্নের মাদ্রাসা অনেক অনেক উন্নতি সাধিত হয়েছে। তিনি একমাত্র আলেম যিনি অতি কম সময়ে দ্রুত এলিমি বক্তা হিসেবে পরিচিতি লাভ করেন সারা চট্টগ্রামে। ব্যক্তিগত জীবনে আল্লামা মহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদেরী ছিলেন একজন যুগশ্রেষ্ঠ আলেমেদিন এবং উচ্চমানের একজন বক্তা ছিলেন বলে দাবি করেন এলাকার এই সন্তান। শহীদ আল্লামা মহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদেরী রহমতুল্লাহ আলাই তিনি একজন যুগশ্রেষ্ঠ আলেমেদিন ছিলেন, ভালো একজন উন্নতমানের ওয়াইএস বক্তা ছিলেন, বিশেষ করে মাইজপাড়া গাউসিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সাবেক সফল সুপার ছিলেন। ওনার হাতেই অনেক ত্যাগ কষ্ট পরিশ্রম করে উনি এই মাদ্রাসাকে এমপিভুক্ত করেছেন এবং অসংখ্য হাজার হাজার ছাত্র তিনি তৈরি করেছেন। ওনার ছাত্রদের মধ্যে বর্তমানে অসংখ্য আলেম ওলামা মুহাদ্দিস মুফতি রয়েছেন যারা বর্তমানে দীন ইসলামের খিদমত করে যাচ্ছেন। আমরা ইনশাল্লাহ ওনার রোহের মাগফিরাত কামনা করি। তকরির জন্য ওনার মাহফিল শোনার জন্য অনেক অনেক দূর থেকে মানুষ চলে আসত। ওনার মুখের পাশে এত মানে মধুর অত মিষ্টি ছিল, কোরআন হাদিসের বাইরে কোনো কথা কোনো যুক্তি এখানে আর আনত না, কোরআন হাদিস দিয়ে তকরির করতে ধারাবাহিকভাবে। মরহুম হুজুরের ছোট ভাই বলেন তিনি জীবন ব্যয় করেছেন মাদ্রাসা মাদ্রাসা করে, এমনকি তার একটি লাল গাড়ি বিক্রি করে দিয়েছিলেন মাদ্রাসার জন্য। তার রেখে যাওয়া অনেক কাজ এখনো বাকি আছে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। একটা গাড়ি ছিল, এটা লাস্টটা কি বেশি দিয়েছে মাদ্রাসার জন্য। উনি তো জীবন ব্যয় করেছেন মাদ্রাসার জন্য, মাদ্রাসা মাদ্রাসা সব কি আর অনেক ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছা এখনো সম্পূর্ণ পূরণ হয় নাই। ভবিষ্যতে আমরা খাওয়ার জন্য কি চেষ্টা করতেছি। এলাকাবাসীর মুখে মুখে এখনো প্রচলিত আছে তিনি মাহফিল করে যে হাদিয়া পেতেন সব টাকায় মাদ্রাসার জন্য ব্যয় করতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাদ্রাসার খেদমত করে শহীদি মৃত্যু গ্রহণ করেছেন। চট্টগ্রাম ব্যাপী উনি একজন আলেমে দিন ছিলেন এবং ভালো একজন বক্তা ছিলেন, অনলবর্ষী বক্তা ছিলেন উনি, এবং এই সমাজকে এই সমাজের মানুষগুলোকে ধর্মমুখী ইসলামমুখী করার জন্য ওনার যথেষ্ট প্রয়াস ছিলেন। যদি স্মরণ করতে চাই উনি ওনাকে স্মরণ করার জন্য একটা জিনিস উনি দিয়ে গেছে,
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ আল্লামা মুহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদরী স্মৃতি সংসদ ও আল মুস্তফা হক্কানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হবে। হাসান রিফাত, নিউজ ফেস বিডি, চট্টগ্রাম। এক দিল হামারা ক্যা হে।